আলো ঝলমলে এক দুপুর, তার মধ্যে হঠাৎ এক পশলা বৃষ্টি। আর এই বৃষ্টির কান্না যেন জানান দিয়ে দিচ্ছে এক গুণী মানুষের বিদায়ের কথা। যে মানুষটির জন্মই হয়েছে গানের ভুবনে থাকার, ছিলেনও অনেক দিন গেয়েছেন রবীন্দ্রনাথের কালজয়ী সব গান। 13 মার্চ বুধবার নিজ বাসা থেকে ঝুলন্ত লাশ পাওয়া গেছে দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদের। পুলিশের ধারণা, আত্মহননের পথ বেছে নিয়েছেন এই শিল্পী। এরপর সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা হয় তার মরদেহ। এই সময় উপস্থিত ছিলেন সাদি মোহাম্মদের দীর্ঘদিনের সহকর্মী, পরিবার ও আত্মীয় স্বজনরা। কথা ছিল সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য গুণী এই সঙ্গীত শিল্পীকে 14 মার্চ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরবর্তী সময়ে নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুর জামে মসজিদে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হয় মোহাম্মদপুর জামে মসজিদ কবরস্থানে। এই সময় গুণী এই মানুষকে শেষ বিদায় জানাতে শিল্পীর মোহাম্মদপুরের বাসায় জড়ো হন তার কাছের মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা। সে সময় কেউ আবার গানে গানে শিল্পীকে শেষ বিদায় জানান। অনেকগুলোর ছোট ছোট ভিতরের কষ্টের সমন্বয়ে একটা জিনিস ঘটে, আমরা হয়তো খালি চোখে সেটা দেখতে পারি না। সবচেয়ে বড় কথা, মাকে খুব ভালোবাসত, বোনকে খুব ভালোবাসত, এই এক বছরের মধ্যে দুটা মৃত্যু নিতে পারে নাই। দীর্ঘদিনের এই গানের ভুবনে সাদি মোহাম্মদের ছিল অনেক প্রিয়জন, আর তাই শেষ বিদায় কেউ কেউ চোখের জলে স্মরণ করলেন গুণী এই শিল্পীকে। কে কাকে মূল্যায়ন করবে, যে মূল্যায়ন করবে তারও তো জানতে হবে মূল্যায়ন কাকে বলে। আমি যে সারা জীবন ধরে এই সব কাজগুলোই করছি, এতে মানুষ তো বিভিন্ন রকম চিন্তা করে, তারা কে এই মূল্য বোঝে? তো যে মূল্য বুঝবে না তার মূল্যায়ন দিয়ে আমার কি আসে যায়? একজন শিল্পী নিশ্চিতভাবে কোথাও গিয়ে ওনার মনে ওইরকম কোনো কষ্ট, ওইরকম কোনো ব্যথা ছিল যেটা উনি আর সামলাতে পারেননি। তোমার বাবা মার পরে উনি আমার অভিভাবক ছিলেন, উনি চলে গেলেন মানে আসলে আমি একদম সম্পূর্ণ রকম এতিম হয়ে গেলাম আর কি আজকে। এ সময় অনেকেই এই শিল্পীকে যথার্থ মূল্যায়ন না করায় ক্ষোভ জানান। সাদি মোহাম্মদ তকিউল্লাহ স্যার যে 21 পদক পাননি, স্বাধীনতা পদক পাননি, আপনারা কি তাকে চেনেন না? কে সাদি মোহাম্মদ? একটি কণ্ঠ যদি থাকে রবীন্দ্রসঙ্গীতের, একটিও যদি কণ্ঠ থাকে, তাহলে সেটি সাদি মোহাম্মদ তকিউল্লাহ স্যারের। আমি সরকারের প্রতি এবং যারা এই বিষয় নিয়ে কাজ করেন তাদের প্রত্যেকের পুরো অনুরোধ থাকবো, প্লিজ যার যে মর্যাদাটা দেয়া তাকে সেই মর্যাদাটা আমরা যেন দেই। সাদি মোহাম্মদ রবীন্দ্রসঙ্গীতের উপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1971 সালে স্বাধীনতা বিরোধী শক্তি হত্যা করে তার বাবা সলিমুল্লাহকে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরে সলিমুল্লাহ রোডের নামকরণ করা হয়েছে। দেব রায় দীপ্ত, দেশ টিভি।